ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক্স থেকে দুই হাজার সালে এবং এই জবিতে যেই পাঁচ ছয় এবং আট নয় যে কুয়েশনটা এসেছে এই কুয়েশনটা কিন্তু খুব দ্রুত আনসার করা যায় কারণ হচ্ছে কি তুমি যদি এই শাড়িটা দিয়ে এই কলামটাকে গুণ করো তাহলে কোন বুক্তিটা পাবা এইখানের এই যে এই বুক্তিগুলা পাবা এই বুক্তির মানটা পাবা তাহলে দেখো এইখানের সবগুলা বুক্তির মানই কিন্তু আলাদা আলাদা তার মানে এই একটা গুণ করলেই তুমি আনসারটা পেয়ে যাবা জিরো ইন্টু থ্রি তাহলে কত হবে জিরো প্লাস মাইনাস থ্রি ফাইভ কত হবে মাইনাস পনেরো তাহলে এই মাইনাস পনেরোটাই কিন্তু আনসার জিরো সাথে যুগ করলে কত হবে মাইনাস পনেরো তাহলে মাইনাস পনেরো কোনটাতে আছে এই প্রথম অপশনটাতে আছে তাহলে এটাই কিন্তু আনসার হয়তো তোমাকে রিটার্নে থাকলে একটু ডিটেলস করতে হবে আর এই কোয়েশনগুলো বেশি একটা রিটার্নে আসে না এগুলো এমসিকিউই আসে দেখো আমি এই জন্যই বলছিলাম শেষের দিক থেকে যদি গুণ করো তাহলে খুব দ্রুত আনসার হয় কেউ কেউ যদি প্রথম দিক থেকে গুণ করে তাহলে সে অপশনগুলা প্রথম দিক থেকে দেখো এই যে এইটাও জিরু হবে এটাও জিরু হবে সে কিন্তু তারপরে আবার এই দুইটার সাথে আবার অন্য একটা গুণ করতে হবে তার কিন্তু একটু বেশি টাইম লাগবে এবং তুমি কিন্তু খুব দ্রুত করতে পারবা যদি এটা দিয়ে এটাকে গুণ করো তুমি তো এই বিষয়টা বুঝো নাকি দেখো এই যে এই শাড়ি দিয়ে যদি এই কলামটাকে গুণ করো তাহলে কিন্তু এই প্রথম বক্তিটা পাবা এই শাড়ি দিয়ে যদি তুমি দ্বিতীয় কলামটাকে গুণ করো তাহলে দ্বিতীয় পাবা দ্বিতীয় সারি দিয়ে যদি তুমি প্রথম কলামটাকে গুণ করো তাহলে এই পাবা এটা দিয়ে যদি তুমি এটাকে গুণ করো এই ভক্তিটা পাবা দেখো এই জায়গায় প্রতিটা ভিন্ন আছে দেখে একবার গুণ করার কারণেই হয়ে গেছে তুমি চাইলে এরকম আরো কোনোটা যদি ভিন্ন থাকে প্রতিটাই তাহলে ওইটাকে যদি গুণ করো তাহলেও কিন্তু হয়ে যাবে তুমি যদি এইভাবে একটু বুঝে শুনে গুণটা করো দেখবে খুব দ্রুত করতে পারতে আনসার গুলো তাই আমি বলবো যদি বুঝার যদি তুমি আগে নাও বুঝতে পারো যে এইভাবে তাহলে এই এই যে দ্বিতীয় নাম্বার শাড়ি আর এই যে প্রথম নাম্বার কলাম গুণ করে এই বুক্তিটা পাওয়া যায় তাহলে এই বুক্তিটা দিয়ে যদি তুমি চেক করো অপশনে তাহলেই ডিরেক্টলি আনসার হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছো তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ